গুড মর্নিং টু অল। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে, দেখো, যে ড্র এ হেক্সাগোনাল পিরামিড অফ বেস 3 সেন্টিমিটার অ্যান্ড হাইট 7 সেন্টিমিটার। মানে কি, একটা পিরামিড আঁকতে হবে যার বেস হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার আর হাইট হচ্ছে গিয়ে 7 সেন্টিমিটার। এখন পিরামিড শব্দটা আছে, পিরামিড শব্দটা মাথায় থাকলে তোমাদের মাথায় থাকতে হবে যে পিরামিড শব্দটার মানে হচ্ছে যে পিরামিড প্রত্যেকটা এন্ড গিয়ে উপরে একটা পয়েন্টে গিয়ে মিলবে। দিস ইজ কল্ড পিরামিড। পিরামিড আর প্রিজমের এই হচ্ছে ডিফারেন্স। পিরামিডে মানে হচ্ছে উপরে একটা পয়েন্টে মিলবে, আর প্রিজম মানে হচ্ছে নিচে যদি হেক্সাগন হয় উপরে একটা হেক্সাগন হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিরামিড অ্যান্ড প্রিজম। এই জিনিসটা মাথায় থাকতে হবে, পিরামিড মানে সবগুলি পয়েন্ট গিয়ে একটা মাথায় গিয়ে মিলবে, এটাই বলে পিরামিড। এখানে দেখো কি বলেছে, ড্র এ হেক্সাগোনাল পিরামিড। যেহেতু পিরামিড বলেছে সেহেতু সবগুলি মাথাকে একটা পয়েন্টকে মিলবে। তো এখন দেখো, সবচেয়ে প্রথম যেহেতু হেক্সাগোনাল পিরামিড অফ বেস 3 সেন্টিমিটার বলে দিয়েছে, হাইট বলেছে 7 সেন্টিমিটার। যেহেতু 3 সেন্টিমিটার বলেছে আমরা 3 সেন্টিমিটার নিয়ে করবো, যদি 4 বলে 4, 5 বলে 5, আর হাইট যেহেতু 7 বলেছে 7 নিয়ে করবো। এখন হাইট তো 7 নাও দিতে পারে, যা হাইট দেবে তাই। তো এখন হচ্ছে আমাদের পিরামিড আঁকতে হবে যার বেস হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। কেবা আঁকবো পিরামিডটা, প্রথম আমাদের একটা 3 সেন্টিমিটার নিয়ে একটা সার্কেল আঁকতে হবে, 3 সেন্টিমিটার। এটা আমি এঁকে রেখেছি, তারপর আবার আঁকছি। কীভাবে দেখো, প্রথমে একটা রেডিয়াস নেব 3 সেন্টিমিটার। রেডিয়াস নিয়ে এটাকে নিয়ে একটা আমি একটা ফার্স্ট একটা সার্কেল ড্র করবো। কত রেডিয়াস নিয়ে, আমি তো খালি হাতে আঁকছি, এরকমভাবে কিন্তু না, তোমরা পেন্সিল কম্পাস বসে আঁকতে হবে। প্রথম 3 সেন্টিমিটার নিয়ে একটা রেডিয়াস এঁকে তারপর একটা সার্কেল আঁকবো, তারপর এই লাইনটা আমি এদিক দিয়ে বাড়িয়ে দেবো, এই লাইনটা মানে একটা ডায়ামিটার এঁকে নেবো সার্কেলের। তো টোটাল ধরো এদিকে মিডল পিট পয়েন্ট যদি হয় 3, এদিকে 3, এদিকে। এবার এদিক থেকে পেন্সিল কম্পাস বসিয়ে 3 নিয়ে এদিকে কাট করবো, এদিকে বসিয়ে পেন্সিল কম্পাস এদিকে কাট করবো, এদিকে বসিয়ে পেন্সিল কম্পাস এদিকে কাট করবো, এদিকে বসিয়ে পেন্সিল কম্পাস এদিকে কাট করবো। এবার জাস্ট জয়েন করবো, এদিকেও জয়েন করবো, এদিকেও জয়েন করবো, এদিকেও জয়েন করবো, উপরের লাইনগুলিও জয়েন করবো, নিচের লাইনগুলিও জয়েন করবো। তো জয়েন করলে দেখো এখানে এ বি সি ডি ই এফ এই পয়েন্টগুলি আমি এদিকে দিলাম, এ বি সি ডি ই এফ, এই একটা হেক্সাগন আমি এখানে পেয়ে গেলাম। এবার হচ্ছে এই হেক্সাগনটা এঁকে তারপর এটা চারিদিকে একটা বক্স করতে হবে, চারিদিকে একটা বক্স। বক্সটা কেউ করবে স্কেল, আমি তো এদিকে সম্ভব নয় তবুও দেখাচ্ছি। স্কেলটা এদিকে দিয়ে সেরে একটা লাইন আমরা এখানে এঁকে দেবো, সিমিলারলি স্কেলটা এদিকে বসিয়ে আরেকটা লাইন আমরা এখানে এঁকে দেবো, সিমিলারলি স্কেলটা এখানে বসিয়ে আরেকটা লাইন আমরা এখানে এঁকে দেবো, সিমিলারলি স্কেলটা এখানে বসিয়ে আরেকটা লাইন আমরা এখানে এঁকে দেবো। একটা বক্স আমরা এঁকে দিলাম, চার এই বক্স চারটা দেখো, চারটা পয়েন্টে চারদিকে ছেদ করেছে। এদিকে 1 নাম দিলাম, এদিকে 2 দিলাম, এদিকে 3 দিলাম, এদিকে 4 দিলাম। তাহলে দেখো এই ছবিটা আমি একবার এখানে এঁকে নিয়েছি, এখন এই ছবিটা মুছে দিচ্ছি আমি, যেটা অলরেডি আমি ড্র করে দিয়েছি, এই ছবিটা আমি এখানে মুছে দিলাম। তো দেখো প্রথমে একটা হেক্সাগন আঁকলাম, কী করলাম, প্রথমে একটা হেক্সাগন আঁকলাম, হেক্সাগন আঁকে চারিদিকে চারটা বক্স করে দিলাম, বক্স করে নাম বলে দিয়ে দিলাম 1, 2, 3, 4, চারটা পয়েন্টে নাম দিলাম। এবার আমার এই হেক্সাগোনাল হেক্সাগনটাকে আইসোমেট্রিক প্লেনে প্লট করতে হবে, 30 ডিগ্রি 30 ডিগ্রি প্লেনে প্লট করতে হবে, কারণ ড্র এ হেক্সাগোনাল পিরামিড। যেহেতু এটা হেক্সাগোনাল পিরামিড বলেছে অবশ্যই এটা আইসোমেট্রিক ভিউ। আচ্ছা, আইসোমেট্রিক ভিউ, ড্র এ আইসোমেট্রিক ভিউ, পরীক্ষাতে যদি আইসোমেট্রিক ভিউ বলে দেয় তাহলে এটা করবো, না বলে দিলে এটা করতে হবে, কারণ হেক্সাগোনাল পিরামিড আমাদের রাখতে গেলে আইসোমেট্রিকে রাখতে হবে, আদারওয়াইজ সম্ভব না। তো আইসোমেট্রিক ভিউ এটা আমরা যেটা রাখছি, আইসোমেট্রিক ভিউ অফ হেক্সাগোনাল পিরামিড, ড্র আইসোমেট্রিক ভিউ অফ এ হেক্সাগোনাল পিরামিড। তো আইসোমেট্রিক ভিউ বলে দিলেও সেই প্রসিডিউর করবো, না বলে দিলেও আমরা সেই প্রসিডিউর করবো, বুঝে নিতে হবে যে হেক্সাগোনাল পিরামিড আমাদের আইসোমেট্রিক ভিউ আঁকতে হবে। এখন আমরা কী করবো, একটা হরিজন্টাল দাগ দিলাম, এই দাগ দিয়ে যে কোনো একটা পয়েন্ট নেবো, যে কোনো মানে যে কোনো জায়গাতে একটা পয়েন্ট নেবো, পয়েন্ট নিয়ে সেরে দুই দিকে দুইটা দাগ দেবো, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ। কত ডিগ্রি করে, এই অ্যাঙ্গেলটা মাসবি 30 ডিগ্রি হবে, এদিকেও 30, এদিকেও 30, মাসবি 30 30, দুই দিকে মাসবি 30 30 হবে। এই পয়েন্টটার নাম দেবো 1, আর এই পয়েন্টের নাম দিলাম 1 1। দেখো এদিকে 1 আছে অলরেডি, তাই সেই 1 থেকে 1 নিলাম। এবার পেন্সিল কম্পাসে 1 to 2 মেজার করবো, মেজার করে 1 বসিয়ে এদিকে কাট করবো 2। এবার পেন্সিল কম্পাসে 1 to 4 মেজার করবো, মেজার করে 1 বসিয়ে এদিকে কাট করলাম 4।
তো 1 টু 2 দিয়ে কাট করলাম আবার 1 টু 4 আবার এদিকে কাট করলাম এবার কি হলো 2 থেকে 3 পেন্সিল কম্পাসে নেব 2 থেকে 3 মেজার করে 2 থেকে 3 দিয়ে কাট করব 4 থেকে আবার 3 নেব 4 থেকে 3 দিয়ে কাট করব তাহলে দেখো এই বক্সটা এদিকে চলে আসবে নিচের যে বক্সটা এখানে আমার চলে আসছে সো দেখো নামটা 1 2 3 এটা হবে কি 4 1 2 3 4 বক্সটা চলে আসলো এবার কি করব দেখো 1 থেকে a মেজার করে এদিকে কাট করব কারণ 1 টু a 1 টু 4 এর মাঝখানে আছে সেহেতু 1 টু a মেজার করে এদিকে কাট করলাম নাম দিলাম a আর 4 থেকে f মেজার করে এদিকে কাট করলাম নাম দিলাম f এবার 4 থেকে e মেজার করে এদিকে কাট করলাম নাম দিলাম e এবার 3 থেকে d মেজার করে এদিকে কাট করলাম নাম দিলাম d 2 থেকে c মেজার করে এদিকে কাট করলাম নাম দিলাম c তাহলে দেখো A, B, A, F, E, D, C. আরেকটা পয়েন্ট রয়ে গেছে কোন পয়েন্টটা 1 থেকে B 1 টু B এবার 1 টু B 1 এ বসিয়ে পেন্সিল কম্পাসে জাস্ট মেজার করব পেন্সিল কম্পাসে বোঝা গেছে তো পেন্সিল কম্পাস দিয়ে আমরা এতটুকু মেজার করব পরে এখানে বসিয়ে দিয়ে কাট করব নাম দিলাম B এবার দেখো সবগুলি পয়েন্ট এসে পড়েছে A, B, C, D, E, F এবার এগুলি জাস্ট জয়েন করে দেবো দেখো B টু C জয়েন করব C টু D অলরেডি জয়েন আছে যদি দরকার লাগে উপরকে দাগ দিয়ে দেবে D টু E জয়েন করে নেব E to F join করে নেব A to F already আচ্ছা F পয়েন্টটা আমি খালি আছে এক চিন্তার জন্য এরকম হচ্ছে আর B to F আরে সরি A to B একটা লাইন হবে কিন্তু স্কেল দিয়ে জয়েন করবে আমি খালি হাতে করছি কিন্তু একটা লাইন দিয়ে জয়েন হবে তাই এদিকে পয়েন্টগুলো এসে বললো A to B B to C তে দেখো এই হেক্সাগনটা এদিকে আসলো একটু কম্প্রেসিভ নেচার মানে এটা কারণ এটা আইসোমেট্রিক প্লটে আমরা 30 ডিগ্রি প্লটে প্লট করেছি সেটা একটু কম্প্রেসিভ এটা চাপা হবে ছবিটা তো সেহেতু আমাদের দেখো এ বি সি ডি ই এফ পাঁচটা পয়েন্ট ছটা পয়েন্ট এ বি সি ডি ই এফ ছটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম ছটা পয়েন্ট আমরা এদিকে পেয়ে গেলাম এবার কি করতে হবে নিচের প্লটটা আমাদের অলরেডি তৈরি আছে এখন আমাদের উপরে তুলতে হবে কারণ পিরামিড আমরা জানি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পিরামিড আঁকা তো আমরা জানি উপরে কি একটা পয়েন্টকে ম্যাচ হবে সেহেতু আমরা কি করব উপরে পয়েন্টটা বেক করতে হবে কি বেক করব দেখো 2 আর 4 এই দুইটা পয়েন্টকে আমরা একটা স্কেল দিয়ে জয়েন করব 2 এন্ড 4 স্কেল দিয়ে আমরা 2 এন্ড 4 কে জয়েন করব আমি তো খালি হাতে এঁকেছি তার জন্য জয়েন্টটা এরকম হচ্ছে তোমাদের স্কেল দিয়ে জয়েন করবে দেখবে একদম এরকম হবে না তোমরা যখন স্কেল দিয়ে জয়েন করবে স্কেল বলতে তোমরা তো মেজারমেন্ট করে আমি তো মেজারমেন্ট করিনি তো তোমরা যখন মেজারমেন্ট করে করবে তখন একদম সুন্দরভাবে জয়েন হবে তো এরকমভাবে জয়েন করে দিলাম 2 টু 4 একটা দাগে জয়েন করবে সেমভাবে 3 টু 1 ও আবার একটা স্কেল দিয়ে এদিকে জয়েন করে দেবে জয়েন করলে এদিকে একটা ছেদ পয়েন্ট পাবে দেখবে কি জয়েন করেছি আবার বলছি 2 টু 4 জয়েন করেছি 3 টু 1 জয়েন করেছি জয়েন করলে আমরা এদিকে একটা ইন্টারসেক্ট একটা পয়েন্ট পাবো ইন্টারসেক্ট পয়েন্ট এবারে এই ইন্টারসেক্ট পয়েন্টকে উপরের দিকে কতটুকু তুলবো পারপেন্ডিকুলার করে 7 সেন্টিমিটার আমরা তুলবো উপরে স্কেল বসিয়ে স্কেলের যে কোনো একটা দাগের সাথে পারপেন্ডিকুলার লাইন অলরেডি তোমরা জানো যে কোনো যদি এটা নর্মাল কনসেপ্টে হয় তাহলে যে কোনো একটা লাইনের সাথে আমরা নিচের যে হরিজন্টাল লাইনটা আছে এটাকে ম্যাচ করে নেব করলে এখান থেকে আমরা উপরের দিকে কত সেন্টিমিটার তুলবো 7 সেন্টিমিটার মেজার করে তুলবে আমি উইদাউট মেজারমেন্ট তুলছি 7 সেন্টিমিটার তুললাম এই তুলে এদিকে একটা পয়েন্টের নাম দেবো নাম দিলাম ও ও একটা নাম দিলাম তোমরা যে কোনো নাম দিতে পারো ও আমি নাম দিলাম এবার ও থেকে সবগুলি লাইন স্কেল দিয়ে পয়েন্টগুলো জুড়ে দেবো ও থেকে ই জয়েন করব ও থেকে এফ খালি আছে না কিন্তু আমি খালি হাতে করছি ও থেকে এফ জয়েন করব ও থেকে ডি জয়েন করব ও থেকে সি জয়েন করব ও থেকে বি জয়েন করব ও থেকে এ জয়েন করব যখন আমার তো খালি হাতে করেছি দেখে একটু বাঁকা হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা তো স্কেল দিয়ে জয়েন করবে তখন দেখবে একদম সুন্দর একটা পিরামিড শেপ পিরামিড শেপ আসবে কারণ এগুলি যে লাইনগুলি জয়েন করবে স্ট্রেইট একদম লাইন জয়েন করবে তো এরকম আমি এদিকে একটু চেষ্টা করেছি স্কেল দিয়ে জয়েন করা এরকম শেপ একদম স্ট্রেইট লাইন একদম স্ট্রেইট লাইন হবে সবগুলি পয়েন্ট ছটা পয়েন্ট জোড়া দেবে তাহলে দেখো এদিকে কি হলো ছটা পয়েন্ট জোড়া দিলে এই ছবিটা এসে পড়ছে নিচে একটা হেক্সাগন আসছে উপরে প্রত্যেকটা পয়েন্টের সাথে যোগ করছি তখন একটা পয়েন্ট থেকে সবগুলি পয়েন্ট গিয়ে মিলছে তো এদিকে একটা পিরামিড শেপ হয়ে গেল তো আমরা কি করলাম প্রথমে একটা হেক্সাগন আঁকলাম হেক্সাগনকে হেক্সাগনকে 30 ডিগ্রি প্লেনে প্লট করলাম প্লট করে এটা সেন্টার পয়েন্ট থেকে উপর দিকে তুললাম 7 সেন্টিমিটার তুলে আমরা প্রত্যেকটা পয়েন্টকে জয়েন করে দিলাম তো এটাই হচ্ছে হেক্সাগন পিরামিড আশা করি বুঝেছো প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে